আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমরা সুপরিচিত উপন্যাসিক অমরেশ গ্রন্থমেলা 2020-এ যার হচ্ছে একটি উপন্যাস বাইরে হয়েছে, সুপরিচিত একটি উপন্যাস স্বপ্ন স্বর্ণপথে। স্বপ্ন স্বর্ণপথে আজকে কথা বলবো আমরা তার লেখক কুমির আলী ভাইয়ের সাথে। তিনি হচ্ছে বইটিতে কী লিখেছেন এবং কোন সম্পর্কে বইটি লিখেছেন। নামের এক ছেলে 13-14 বছর অভাবের তার থাকতে পরিবারের অভাব দেখতে দেখতে সে একসময় তার মনে হচ্ছে যে না, এই অভাবের মধ্যে জীবন চালানো সম্ভব। আর তাই সে শহরে চলে আসে। আর যেই পথে সে বের হয়ে আসে সেই পথটাই হচ্ছে স্বপ্ন। তার হাজার হাজার স্বপ্ন মনে হত, সে অনেক ইনকাম করছে, টাকা পয়সা রোজগার করবে, বড় বড় হবে, গাড়ি বাড়ি হবে, বাবা মায়ের অভাব জীবিত, ওইরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার এই অনুষ্ঠান। তাহলে এখানে আমরা বলতে পারি যে উপন্যাসটি অনেকটা হচ্ছে বাস্তব ধর্মী উপন্যাস। অমর একুশে গ্রন্থমেলায় আপনার বইটি হচ্ছে কোন স্টল পাওয়া যাচ্ছে? অমর একুশে গ্রন্থমেলা বইটি পাওয়া যাচ্ছে ছায়ারথি, স্টল নম্বর হচ্ছে 280, 81 এবং 82 ছায়ারথি প্রকাশনের। এটা হচ্ছে বইমেলার তুলতার। আচ্ছা ভাই, হচ্ছে জিজ্ঞেসি যে আপনি স্বপ্ন স্বর্ণপথে একটা নৃত্য তৈরি করেছেন, সেখানে বুক রিভিউর একটা ব্যবস্থা বানিয়েছে আর কি, যে চারজন বা তিনজনকে পুরস্কার দেওয়া হবে, 4,000, প্রথমজনকে 4,000, দ্বিতীয়জনকে 2,000 এবং তৃতীয়জনকে 1,000 এবং হচ্ছে এবং আমার অ্যাকসেপ্ট করে বই শুভেচ্ছা পুরস্কারও দিবেন। শুভেচ্ছা পুরস্কার তিনটা আছে। দর্শকদের মূলক আপনি কী বলবেন যে বুকটা রিভিউ কীভাবে দিবে তারা, বা হচ্ছে কোথায় কোথায় সংগ্রহ করে দিতে পারবেন? বইটি বইমেলা থেকে স্টল থেকে কিনে সেটা বইটা পড়ে বইটার উপর 100-150 শব্দের মধ্যে একটা রিভিউ জমা দেয়া। আর রিভিউটা আমরা জমা দেওয়ার 6 তারিখ সময় ঘোষণা করেছি, মার্চের 5 তারিখ পর্যন্ত, এবং 26 মার্চের আগেই আমরা যে কোনো একটা ডেট ফিক্স করে আমরা এই রিভিউ অনুষ্ঠান করে রিভিউ পুরস্কার হাতে তুলে যারা পুরস্কার প্রাপ্ত হবে। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম সুপরিচিত ঔপন্যাসিক কুমির আলী ভাইয়ের সাথে। অমর একুশে গ্রন্থমেলা 2020-এ তার একটি বই পাবলিশড হয়েছে, স্বপ্ন ছড়ানোর পথে। আপনারা যদি কেউ বইটা পড়ে বা রিভিউ দিতে চান তাহলে পুরস্কার দিতে পারেন এখান থেকে, মার্চের 5 তারিখে শেষ সময় হবে। পরবর্তী কোনো হচ্ছে উপন্যাস বা হচ্ছে গল্পের এমন হচ্ছে সাক্ষাৎকার শুনতে আমাদের সাথে চোখ রাখুন। এবং সবচেয়ে বলা রাখা ভালো যে আমাদের স্বপ্ন স্বর্ণপথে যে বইটি এবার আছে 2020 অমর একুশে গ্রন্থমেলাতে পাবলিশ হয়েছে, কুমির আলী ভাই হচ্ছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর অফিস আছে সেখানে কর্মরত আছেন। এবং হচ্ছে আমরা আশা করি যে এই বইটি হচ্ছে আপনারা পড়বেন এবং ওখান থেকে ভালো কিছু গ্রহণ করবেন এবং রিভিউ লিখে সেখানে জমা দেবেন। ধন্যবাদ সবাইকে।